আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, শিশু জন্মের ষষ্ঠ দিন রাতে শিশুর মাথার কাছে চাল কাগজ টাকা রাখা, এতে নাকি শিশুর ভাগ্য লেখা হয়। এই কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া বিষয়। কুসংস্কার, মানুষের জন্মের 50,000 বছর আগে তার ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন। প্রতি বছর লাইলাতুল কদর আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। বিধায় জন্মের পর মাথার কাছে এই সমস্ত চাল কাগজ টাকা ইত্যাদি রাখলে তার ভাগ্যে ভালো কিছু লেখা হবে এমনটি মনে করে এটা শিরকপূর্ণ বিশ্বাস হবে। একজন ইমানদার শিরকপূর্ণ বিশ্বাসে বিশ্বাসী হতে পারে না।